যশোরে ঝিগরগাছা বাঁকড়া এলাকা থেকে জিয়া নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে একটা রিভলভার সহ গ্রেপ্তার করেছে যশোর র‍্যাব ৬ সিপিসি ৩-এর সদস্যরা। র‍্যাব ৬-এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিগরগাছা উপজেলার বাঁকড়া বাজারে জিয়া নামে একজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে র‍্যাব ৬-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একটি রিভলভার সহ জিয়া বিশ্বাস নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া যশোরের ঝিগরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের এনায়তুল্লাহর ছেলে। গ্রেপ্তারকৃত জিয়াকে অস্ত্রসহ ঝিগরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।